গাইজ, আপনারা একটু চিন্তা করে দেখুন তো, মাত্র 2 কিলোমিটার জায়গার মধ্যে যদি 7 থেকে 10 লাখ মানুষ বসবাস করে তাহলে সেটা কেমন হতে পারে, বা সেই জায়গাটাই বা কেমন হতে পারে। আমার মনে হয় না যে আপনার ব্রেন এটার ক্যালকুলেশন করতে পারবে, কিন্তু এমন জায়গা সত্যি আছে, আর সেটা হচ্ছে ইন্ডিয়ার মুম্বাই শহরে অবস্থিত একটি বস্তি যার নাম ধারাবি। আপনাদের মতো অনেকে এই নাম শুনে থাকবেন অথবা সিনেমাতে দেখেও থাকবেন। এই ধারাবি ভারতের সব থেকে বড় বস্তি এবং এশিয়ার মতো সব থেকে বড় বস্তি। 2.1 কিলোমিটার জায়গায় 7 থেকে 10 লাখেরও বেশি মানুষ বসবাস করে আসতেছে। আবার কিছু কিছু খবর নিউজ বা পত্রিকায় এখানকার জনসংখ্যা 10 লাখেরও বেশি বলা হয়েছে। এখানে বসবাস করা মানুষদের জীবনযাপন কেমন হতে পারে সেটা আপনি এই বস্তির জনসংখ্যা দেখে অনুমান করতে পারবেন। বিষয়টা একটু সহজ করে বুঝাই, আমরা যেমন একটা রুমে একজন থাকি, ঠিক একইভাবে ধারাবিতে ওই একটা রুমে 27 জন থাকে। বাস্তবে 27 জন থাকে না, কিন্তু ধারাবির আয়তন এবং জনসংখ্যার ক্যালকুলেশন করলে এটাই দাঁড়ায়। তাহলে আপনারা বুঝতে পারলেন এই ধারাবি বস্তি কেমন। পুরো এশিয়ার মধ্যে ধারাবি নামের এই বস্তি সব থেকে বড় বস্তি। এখন আপনারা বলতে পারেন 2 কিলোমিটার জায়গার এই বস্তি সব থেকে বড় বস্তি কেমন হতে পারে, এটা তো অনেক ছোট। কিন্তু বলে দিই, জনসংখ্যার দিক দিয়ে এই বস্তি সব থেকে বড় বস্তি। আপনারা একটু ভাবুন, মাত্র 2 কিলোমিটার জায়গায় 7 থেকে 10 লাখ মানুষের বসবাস এই বস্তিতে, আর এই জন্য জনসংখ্যার দিক দিয়ে পুরো এশিয়ার মধ্যে ধারাবি বস্তি সব থেকে বড় বস্তি। আপনারা ভাবতে পারেন সরকার এই বস্তিটাকে বড় কেন করে না, অথবা এই বস্তিটাকে উত্থান কেন করে না, আর কেনই বা এখানকার লোক এই জায়গা ছেড়ে যাচ্ছে না। কিন্তু এর পিছনেও একটি কারণ আছে, ধারাবিতে বসবাস করা মানুষদের জীবন অনেক বেশি কষ্টকর হয়ে থাকে। ছোট ছোট রুমের মধ্যে এদের বসবাস, ছোট্ট একটা রুমের মধ্যে রান্না করা, খাওয়া, শোয়া, বাথরুম করা ইত্যাদি এইসব করা হয়, আর ওখানকার পরিবারের মানুষগুলো এগুলো অ্যাডজাস্ট করে নেয়। ছোট ছোট গলি যেখানে সবসময় ময়লা আবর্জনা পড়ে থাকে, আর গলিতে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। ছোট ছোট বাচ্চা এই গলিতে খেলেই বড় হয়ে যায়, আর এসব ছোট ছোট ঘরে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এসব মানুষদের হয়। ফ্রেশ বাতাসের জন্য যে একটু ছাদে আসবে সেটারও সুযোগ নাই, কারণ কারোর বাড়িতে ছাদই নাই। পানি, গ্যাস, ইলেকট্রিক এসব বেসিক জিনিস তো সবার ঘরে আছে, কিন্তু পরিষ্কার সাফসাফাইয়ের মতো একটি জায়গাও এখানে নাই। এই ধারাবি বস্তিতে যেখানে নজর দিবেন সেখানে ময়লা আবর্জনাতে ভরা। আপনারা শুনলে অবাক হবেন, একটি সার্ভে অনুযায়ী এই বস্তিতে 1400 লোকের জন্য মাত্র একটি টয়লেটের ব্যবস্থা আছে। এখানকার মানুষের বাথরুম করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, আর এই জন্যই ধারাবিকে পৃথিবীর সব থেকে নোংরা বস্তি বলা হয়ে থাকে। বৃষ্টির মৌসুমে এই বস্তি একদম নরকে পরিণত হয়। ধারাবিতে বসবাসকারী মানুষরা খুবই কর্মঠ হয়ে থাকে। এখানে মাটির তৈরি আসবাবপত্র তৈরি করা হয়, প্লাস এখানে টেক্সটাইল লেদারও তৈরি করা হয়, এবং সেগুলো অন্যান্য দেশে এক্সপোর্ট করা হয়ে থাকে। এখানে প্লাস্টিকের ময়লা আবর্জনা রিসাইকেল করা হয়। ধারাবিতে বসবাসকারী মানুষের মতো 30% মুসলিম, 63% হিন্দু এবং বাকি 7% অন্যান্য ধর্মের মানুষ। এখানকার মানুষ এই বস্তিতে থেকে অভ্যস্ত হয়ে গেছে, আর এখানে তারা নিজেরাই একটি সংস্কৃতি বানিয়ে ফেলেছে। ইন্ডিয়ার সরকার অনেকবারই এই ধারাবি বস্তিটাকে ডেভেলপ করবার জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করেছে, কিন্তু সেখানকার দুর্নীতির কারণে সে টাকা বস্তি পর্যন্ত পৌঁছাতে পারেনি, ফলে সরকার টাকা বরাদ্দ করলেও বস্তির কোনো উন্নয়ন হয়নি। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।